वन टीवी सब रकम अपडेट जानते सब्सक्राइब करुन आमादेर चैनल साथे बेल बटन क्लिक करते भूलबेन ना। नमस्कार, सुप्रभात, केमन आछेन सबाई? सप्ताहेर बाकी दिनगुलो आमरा किरम हुड़मुड़ करे काटाते काटाते शनिवारे जेई ना एसे ल्यान्ड करी, मनटा खूब भालो हये जाय। कारण शनिवार अनेकेर आधबेला छुटी, अनेकेर पुरो दिनई छुटी, आर रविवार तो एकेबारे पुरोटाई छुटी, तार काउंटडाउन शुरू हये जाय आगे थेकेई। आर आज शनिवार, सात सकाले सुर, कथाय सुरे नजरुल निये आमरा हाजिर চ্যানেল ওয়ানের পর্দায়। এই গোটা অনুষ্ঠানটির নিবেদনে রয়েছেন কলকাতার চ্যানেল ওয়ান এবং বাংলাদেশের বাসুরী কাজী নজরুল ইসলাম। ঘুণধরা সমাজের বুকে এক মুঠো সবুজ আলোর ফুলকি, সমাজের ক্ষয়ে যাওয়া যে চালচিত্রটা রয়েছে সেখানে কোথাও একটা প্রেমের রং মশাল জ্বালিয়ে দেন যেই মানুষটি। আজ তাকে নিয়ে আমাদের পথ চলা, তাকে নিয়ে আমাদের সময় কাটানো। সময় কাটানো শুধুমাত্র গল্পে নয়, গান তো থাকবেই। গান শোনাতে যিনি এসেছেন তাকে চট করে স্বাগত জানিয়ে নিই। অরিন্দম নাথ, স্বাগত। খুব ভালো লাগছে আজকের শনিবারের সকালে তোমাকে এখানে পেয়ে। আমারও খুব ভালো লাগছে। আমরা আজ গোটা সময়টায় কাজী নজরুল ইসলামের গানে কথায় থাকবো, তাই তো? একদম। শুরু করব কোন গান দিয়ে? আজকে শুরুতে যেটা আমি ভেবেছি, একটা ভজন, একটা ভৈরবীর ওপর ভজন দিয়ে, পরিচিত একটা গান, বেশ প্রচলিত যে সুরটা আছে সেটার উপরেই গাইছি, খেলি ছয় বিশ্বলয়ে। আহা, বিরাট শিশু আন মনে খেলিছ এবি ষোলোয়, বিরাট শিশু আন মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এবি ষোলোয়, বিরাট শিশু আন মনে খেলিছ। আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এবি ষোলোয়, বিরাট শিশু খেলিছ। তারকার বিশ্বসী খেলনা তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব, হে উদাসী
পড়িয়া আছে রাঙা পায়েরও কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসি চোখে লিছো তুমি আপন মনে হাসি চোখে লিছো তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছো এক তো ভৈরবীর একটা পবিত্র সৌরভ ছড়িয়ে গেল আর তার উপরে একটা কথা খুব বলতে ইচ্ছে করে অরিন্দম যে এখন পৃথিবীজোড়া যেভাবে বর্ণবিদ্বেষ নীতি চলেছে ধর্মে ধর্মে মানুষের মধ্যে এমন বিভেদ চলেছে সেখানে দাঁড়িয়ে এই মানুষটির কথা যত বেশিবার বলা হয় তত বোধ হয় আমাদের মন আরও অনেকটা উদার হতে পারে এই কথা আমাদের বারবার বলতেই হবে আপনি কি বলবেন নবদা গুড মর্নিং নবদা গুড মর্নিং তোমাকে পাচ্ছি অনুষ্ঠানে এটা ভীষণ ভালো লাগা জায়গা আমি শুক্র শনি রবিবারে এখন তো প্রতিদিন হয় না শুক্র শনি রবিবারে শ্রোতা বলতো নবকুমার কর্মকার চিত্র থেকে বলছি আর অপেক্ষায় আছি যে কবে সেই দিনটা আসবে সোম থেকে রবিবার অব্দি আবার সে আগের মতো নাম নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে যাই হোক আজকে ভীষণ সুন্দর চেহারার অধিকারী অরিন্দম নাথ এসেছে কথা বলতে সাথে হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ নমস্কার বলুন আর আমার অনেক আশীর্বাদ নিও তোমার সাথে যেজন আজকে সংগত এসছেন তাদেরকে নতুন করে আর আমি কিছু বলবো না তারা মানে তারা ভারতবর্ষের লোক তাদের দুজনকে চেনে অপূর্ব এবং সুবোধ বাবু তাদের দুজনকে আমার অন্তর শ্রদ্ধা জানাচ্ছি আর আমি এটা মনে করি আমার ব্যক্তিগত মত অরিন্দম তুমি একটা দেখো তোমার খাতা নিয়ে এসছো ওই হারমোনিয়ামের উপর রয়েছে তুমি একটা ভেবে নিয়ে এসছো দেড়টা ঘন্টা আমাদেরকে সঙ্গীতে মূর্ছনায় পড়িয়ে দেবে তো সেটা আমি চেষ্টা করবো না তোমাকে তুমি তোমার পরিবেশনায় মুক্ত করো আর আমাদের পরিবারে আমাদের অবশ্যই ভালো থাকতে হবে নবদা আমার কাজটা একটু হালকা করে দিয়েছেন কারণ ওই যে নবদা বলে দিলেন অলরেডি যে অপূর্বদা রয়েছেন তবলা এবং সুব্রতদা রয়েছেন কিবোর্ডে দুজনকেই স্বাগত সুপ্রভাত নমস্কার আর আপনারা আসবেন টেলিফোনে 8335022558 এই নাম্বারে আসতে থাকুন দেখি আপনাদের সঙ্গে অনেক অনেক গল্পও করব আজ আর গান তো শুনবই এরপরে কি গান শোনাবে বলো এরপর যে গানটা গাইছি সেটা একটু মানে অন্য ধরনের যেখানে নজরুল পুরোপুরি পুরো আমাদের যে পুরো ঋতু বৈচিত্র্যটা তুলে ধরেছেন খুব বেশি এই গানটা আজকাল আর শোনা যায় না তো একটু চেষ্টা করছি গানটা গাওয়ার বেশ একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী হেরিনু পল্লী জননী একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে যাও জল আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল
রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহো জল, আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল, ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেলো লয়ে অশনী, হেরিনু পল্লী জননী একি অপরূপ রূপে মা তোমায়, হেরিনু পল্লী জননী। কেতকী কদম যুথিকা কুসুমে বর্ষায় গাঁথো মালিকা, পথে অবিরল ছিটাইয়া জল খেলো চঞ্চলা বালিকা, তরাগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী, হেরিনু পল্লী জননী একি অপরূপ রূপে মা তোমায়, হেরিনু পল্লী জননী। শাপলা শালুকে সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া, শিউলি ছোপানো শাড়ি পরে ফেরো আগমনী গীত গাহিয়া, শাপলা শালুকে সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া, শিউলি ছোপানো শাড়ি পরে ফেরো আগমনী গীত গাহিয়া, অঘ্রাণে মাগো আমন ধানে শুঘ্রাণে ভরে অবনী, হেরিনু পল্লী জননী একি অপরূপ রূপে মা তোমায়, হেরিনু পল্লী জননী। শীতের শূন্য মাঠে ফেরো তুমি উদাসী বাউল সাথে মা, ভাটিয়ালি গাও মাঝিদের সাথে গো, ভাটিয়ালি গাও মাঝিদের সাথে গো, কীর্তন শোনো রাতে মা তুমি, কীর্তন শোনো রাতে মা, ফাল্গুনে রাঙা ফুলে রাবিরে রাঙাও নিখিল ধরণী, হেরিনু পল্লী জননী একি অপরূপ রূপে মা তোমায়, হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিনু পল্লী জননী একি অপরূপ রূপে মা তোমায়, হেরিনু পল্লী জননী। কি অপূর্ব গান! এবং ছোটবেলার কথা মনে করিয়ে দিলে, আমাদের বাড়ি একটা ছোট রেকর্ড ছিল জর্জ বিশ্বাসের, কি অদ্ভুত গাওয়াটা, মানে কিচ্ছু নেই, কোনো আড়ম্বর নেই কোথাও, খুব আতিশয্য নেই যন্ত্রের, কিন্তু কি অদ্ভুত ভাবে সমস্ত ঋতু বৈচিত্র্যগুলোকে তুলে ধরা হয়েছে একটা গানে। খুব দুঃখ হয় যে এই গানগুলো আজকাল খুব কম শুনতে পাই আমরা, খুব কম গাওয়া হয়। তোমাকে অনেক ধন্যবাদ এই গানটা বিশেষ করে শোনানোর জন্য, কারণ দেখো আমরা শহরে কংক্রিটের জঙ্গলে বাস করি এবং সেখানে সত্যি সত্যি আলাদা করে ছটা ঋতু যে খুব দেখতে পাই, নজর করি তা নয়, কিন্তু এই গানগুলো শুনলে না মনে হয় একটু আশপাশটা দেখি। আর এখন এমন একটা সময় যে সময়টায় দাঁড়িয়ে দেখো বৃষ্টি আসার কথা, কিন্তু শ্রাবণ মাসেও সেরকম বৃষ্টি নেই, একটা ঝকঝকে শরতের আকাশ, নীল আকাশে সাদা মেঘের ভেলা, অসম্ভব সুন্দর একটা সময়। আর এই সুন্দর সময়কে আরও সুন্দর করে তুলতে দেবাশিস দা অপেক্ষা করছেন টেলিফোনে। নমস্কার। হ্যাঁ নমস্কার, কেমন আছেন দেবাশিস দা? আমিও খুব ভালো আছি। এই এত সুন্দর সুন্দর সমস্ত গান শুনলে মন আপনিই ভালো হয়ে যায়। একদম ঠিক কথা বলেছো, একদম।
তুমি তো জানো সংযুক্তা গান আমার কত প্রিয়, যদিও সবচেয়ে ভালো লাগে রবীন্দ্র সঙ্গীত, তারপরে উত্তম জিনিস অবশ্যই চলো শিল্পীর সাথে তো কথা বলো। নিশ্চয়ই, নমস্কার। অবশ্যই চেষ্টা করবো। এবার মন ধুম করে এলে মনোহর অসম্ভব সুন্দর গান, আমি মেঘ ভরে না মোর বৃষ্টিতে বৃষ্টি ঝরে ঝরে না, আর সব শেষে শাওনও আসিল ফিরে সে ফিরে এলো না, বর্ষা পুরাণে গেল আশা টুকু গেল না। আহা, এই কথাটা গানে অনুরোধ করলাম সকলে বর্ষা গান কবিতাদের লেখা শুদ্ধরা দেখুন একটা কিন্তু অত প্রয়োজন করতে হবে অরিন্দ। আচ্ছা, আমি দেখব বড় শিল্পী হও, অনেক আশীর্বাদ দেবো। নমস্কার, আপনিও ভালো থাকুন। এই আশীর্বাদটা অনেক বড় প্রাপ্তি আমাদের, আমাকে আশীর্বাদ করলেন না দেবাশিসটা, নিশ্চয়ই সব সময় আপনাদের আশীর্বাদ, আপনাদের প্রশ্রয়, আপনাদের স্নেহ সবটাই আমাদের জন্য অপেক্ষা করে আমরা জানি, এবং আপনারা আছেন বলেই তো আমরা এত সুন্দর করে সুরেলা পথে হাঁটতে পারি। এর পরের গানে যাব, এর পরে কি শোনাবে বলো? পরে এরপর আবার একটা ওই ভক্তিমূলক গান তিলক কামদের ওপর, রাখো রাখো রাঙা পাল। আহা, বড় প্রিয় গান। রে 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 রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়, রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়, ভুলে গৃহ স্বজন সকলি শোবেছি তোমায়, রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়, সংসার মরু ঘোর নাহি তরু ছায়া, সংসার মরু নাহি তরু ছায়া, নব নিরদ শ্যাম আনো মেঘ মায়া, আনন্দ নিপবনে নন্দ দুলালেশো, আনন্দ নিপবনে নন্দ দুলালেশো, বহাও উজান হরি অশ্রুর যমুনায়, রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়, একা জীবন মোর গহন ঘন ঘোর, একা জীবন মোর গহন ঘন ঘোর, এসোয়ে বনে বনমালি গোপ কিশোর, এসোয়ে বনে
কোন মালিক গো কিশোর কুঞ্জ রচেছি দুঃখ শোক তমালো ছায় প্রেম প্রীতির গোপী চন্দন শুকায় যায় রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায় রাখো রাখো রাঙা পায় দারাসুত প্রিয় জন হরি হে নাহি যাই নাহি যাই নাহি যাই দারাসুত প্রিয় জন হরি হে নাহি যাই পদ্ম পলাশ আঁকি যদি দেখিতে পাই রাখাল রাজা এসো এসো হে ঋষিকেশ রাখাল রাজা এসো এসো হে ঋষিকেশ গোকুলে লহ ডাকি অকুলে ভাসি হায় রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায় রাখো রাখো রাঙা পায় ভুলে গৃহ স্বজন সকলি শোবেছি তোমায় রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায় রাখো রাখো রাঙা পায় এক একটা গান শুনি আর এক এক সময় না এক এক রকমের অনুভূতি হয় জানেন তো এই গানটা এখন যখন শুনছি তখন মনে হচ্ছিল যে এখন আমাদের ধর্মাচরণ বড্ড জাঁকজমকে পরিপূর্ণ হয়ে গেছে মানে এত বেশি আড়ম্বর সব জায়গায় সেখানে ঈশ্বরকে সত্যি সত্যি যেভাবেই আমরা পুজো করি না কেন তাকে সেভাবে আমরা অনুভব করতে পারি না ভক্তের ভগবানের এক জায়গায় হওয়া মানে একেবারে নিভৃতের উচ্চারণ যেমনভাবে মনে হচ্ছিল যে কাজী নজরুল ইসলাম এই গানটি একেবারে নিবিড় নিটল একটা গৃহকোণে বসে হয়তো লিখছেন বা হয়তো কোনো কোথাও মন্দিরে বা উপাসনা গৃহে বসে লিখছেন তেমন তুমি গাইলে যে গানটা শুনতে শুনতে আমার মনে হলো একেবারে তুমি এই সাউন্ড ক্যামেরা এইসব কিচ্ছু নেই তুমি নিজের মনে আপন মনে গাইছো বড় ভালো লাগছে মানে খুব শান্তি আছে গানের মধ্যে তো এই এই যে গানগুলো চয়ন করেছো আলাদা আলাদা রকমের গান কী ভাবনা ছিল তোমার ভাবনা বলতে সমস্তটা মিলিমিশিয়ে যদি একটু করা যায় আর বিশেষ করে আমার গুরুদেব স্নিগ্ধদেব সেনগুপ্ত ওনাকে তো আমি তুমি স্নিগ্ধর কাছে শেখো শিখি ওনাকে তো আমি ভীষণভাবে মানে ফলো করি সবসময় যতটা পারি অসম্ভব গুণী মাস্টারমশাই এই সমস্ত কিছু ওনার কাছ থেকেই পাওয়া সুতরাং সেই আপাদমস্ত গানে মোড়া একটা মানুষ গান ছাড়াও কিচ্ছু বোঝে না এরকম মানুষের সান্নিধ্য করাও সত্যি সত্যি খুব সৌভাগ্যের ব্যাপার প্রাপ্তি যে আমি ওনার সান্নিধ্যটা পেয়েছি বা পাচ্ছি রোজ আসলে গুরুদের দেখানো পথেই তো আমরা হাঁটি আমরা ঠিক ঠিক মার্গদর্শন পেলে আমাদের ভাবনা চিন্তা শুধুমাত্র গান শেখা নয় গান গানের জগৎটা শুধু না নিজেদের মনের জগৎটা অনেক বেশি করে আলোকিত হয় বলে আমার বিশ্বাস তাই বারবার করেই আমরা সেই গুরুদের প্রণাম করি যাদের মাধ্যমে সঙ্গীত আমাদের কাছে আসে জীবন যাপন জীবন শিক্ষা আমাদের কাছে আসে বন্ধু এসেছেন টেলিফোন আছে নমস্কার কে আছেন সঙ্গে আমরা সবাই খুব ভালো আছি আমি বলি জগাই মাথাই অপূর্বটা সুব্রত নাই দুজনকে না দেখে না যেন অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় না ঠিকই আমি শিল্পীকে অনুরোধ করি নিশ্চয়
আমার গানে ভালা আমি করব কারে দান মালায় ফুলে নমস্কার নমস্কার যেটুকু সময় আছে একটা গান শুনে ফেলি এবার একটু প্রেমের গান একটা গাই নিশ্চয়ই কারণ আমরা নজরুল ইসলামকে নিয়ে না আমাদের একটা ভীষণ একটা ট্যাবু তৈরি হয়েছে যে উনি বিদ্রোহী কবি কিন্তু এই জায়গাটার বাইরে বেরিয়ে উনি যে কতটা প্রেমের কবি কতটা ভক্তির সাগরে নিজেকে ডুব দিয়েছিলেন সব দিকটাই একটু যদি না না নিশ্চয়ই সেই ছুঁয়ে যে যাওয়াটা তো সব থেকে বড় করে তাকে পাওয়া আমাদের তো সেদিন ছিল কি গধূলি লগন শুভ দৃষ্টির খ সেদিন ছিল কি গধূলি লগন শুভ দৃষ্টির খ চেয়েছিল মোর নয়নের পানে চেয়েছিল নয়নের পানে যেদিন তব নয়ন শুভ দৃষ্টির খ সেদিন ছিল কি গধূলি লগন শুভ দৃষ্টির খ সেদিন বকুল শাখে কি গো আগিনাতে ডেকে উঠেছিল কুহুকে কা একসাথে সেদিন বকুল শাখে কি গো আগিনাতে ডেকে উঠেছিল কুহুকে কা একসাথে অধীর নেশায় দুলে উঠেছিল মনের মোহাব সেদিন ছিল কি গধূলি লগন শুভ দৃষ্টির খ সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝোরে যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে হে প্রিয় সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝোরে যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে আকাশেতে বাঁকা চাঁদ উঠেছিল হেসে যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে আকাশে কি বাঁকা চাঁদ উঠেছিল হেসে শঙ্খ সেদিন বাজাইছিল কি পাষাণের নারায়ণ সেদিন ছিল কি গধূলি লগন শুভ দৃষ্টির খ চেয়েছিল মোর নয়নের পানে চেয়েছিল মোর নয়নের পানে যেদিন তব নয়ন শুভ দৃষ্টির খ সেদিন ছিল কি গধূলি লগন শুভ দৃষ্টির খ
শুভ দৃষ্টি রখ। বড় ভালো লাগছে, বড় ভালো কাটছে সময়টা। আমরা সব শিল্পীদের সঙ্গে নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির ওপারে, সঙ্গে থাকুন। আপনার প্রিয় চ্যানেল ওয়ানের পর্দায় আপনারা দেখছেন শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল। এই গোটা অনুষ্ঠানটি নিবেদনে রয়েছেন কলকাতার চ্যানেল ওয়ান এবং বাংলাদেশের বাঁশরি। আমরা ফেসবুকে লাইভ আছি, আমাদের পেজ ওয়ান এন্টারটেনমেন্ট, সেখানেও আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান। আজ গান শোনাতে এসেছেন অরিন্দম, অরিন্দমের কাছেই চলে যাই। অরিন্দম, এরপরে কি শোনাবে বলো? এরপর আর একটি গান গাইবো, যেটা ভৈরবীর ওপরেই, কিন্তু এই গানটার সম্পর্কে বলার যে এটা সুর করেছিলেন কমল দাশগুপ্ত। আচ্ছা। এবং এই গানটার প্রচলিত যে সুর, যেটা খুবই জনপ্রিয়, সেটা কে আমরা যদি একটু সরিয়ে একটু আদি সুরের আমি একটু গাওয়ার চেষ্টা করব, পুরনো যেভাবে গানটা রেকর্ডেড হয়েছিল প্রথমে, সেটা আজকে একটু গাওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই, আসলে এই আদি সুরগুলো যখন আমরা শুনিনি বা যখন পাইনি তখন একরকম ছিল, কিন্তু যখন ইউটিউব খুললেই পাওয়া যাচ্ছে, তখন আমার মনে হয় আদি রেকর্ডের আদি সুরগুলো, যেগুলো নজরুলের সময় তত্ত্বাবধানে রেকর্ড করা, সেগুলো যদি মানে ব্যাপারটা এমন জায়গায় গেছে যে এত বেশি মানুষের মধ্যে এটা গেঁথে গেছে নতুন সুরগুলো বা প্রচলিত সুরগুলো, যে পরবর্তীকালে আদি সুরগুলো গাইতে গিয়ে এই কথাটা বলার বলে নেওয়া ভালো, অন্ততপক্ষে একটা সচেতনতা অবশ্যই থাকলে, সেই দায়বদ্ধতাও তো আমাদেরই, শিল্পীদের, শিক্ষকদের, সকলের। জগতের নাথ করো পারো হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পারো হে, জগতের নাথ করো পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারবার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। নাহি কাণ্ডারি ভাঙা মোর তোরি, আশা নাহি কুলে উঠিবার, নাহি কাণ্ডারি ভাঙা মোর তোরি, আশা নাহি কুলে উঠিবার, আমি গুণহীন বলে করো যদি হেলা, আমি গুণহীন বলে করো যদি হেলা, শরণ লইব তবে কার, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। সংসারে রে ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথী, সংসারে রে ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথী, এক
একে একে তারা ছাড়িয়া গেল হায় ঘনাইল যে দুঃখ রাতি ধ্রুব তারা হয়ে তুমি জালো অসীমাধারে প্রভু আশারিয়ালো ধ্রুব তারা হয়ে তুমি জালো অসীমাধারে প্রভু আশারিয়ালো তোমার করুণা বিনা হে দিন বন্ধু পারে আশা নাহিয়ার জগতের নাথ করো পার জগতের নাথ করো পার হে জগতের নাথ করো পার মায়া তরঙ্গে তলমল তরণী অকুল ভব পারাবার হে জগতের নাথ করো পার জগতের নাথ করো পার জগতের নাথ করো পার কতদিন পরে শুনলাম গানটা অরিন্দম বিশেষ করে কোভিডের পরে এই একে একে তারা সংসারের এই ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথী সত্যি কত সাথীকে আমরা হারিয়েছি আর সেই সময় দাঁড়িয়ে আরো বেশি করে এই গানগুলোকে আঁকড়ে থাকতে ইচ্ছে করে এখন এটাই মানে ভরসা যে জানো এবং আমি আরেকটা কথাও ভাবছিলাম বলবো যে প্রথম লাইনটায় দেখো কি আন্তরিক নিবেদন মানে একদম স্পষ্ট কথা মানে সেখানে কোনো আড়াল নেই রাগ ঢাক নেই কিন্তু আবার পরের লাইনেই যেই যাচ্ছ তখন একটা গভীর দর্শন রয়েছে গানটির মধ্যে এবং আরও একটি কথা অবশ্যই বলার কাজী নজরুল ইসলামের ভক্তি রসাশ্রিত গানের সাগরে যদি আমরা ডুব দিই সেখানে সাকার নিরাকার সব মিলেমিশে একাকার হয়ে গেছে এই গানটিতে কোথাও কোনো আরাধ্যের কথা বলা নেই না কিন্তু একেবারেই আমাদের জগতের মালিক যিনি যার সব কিছু ছত্রছায়ায় আমরা বড় হই আমরা বেড়ে উঠি আমরা পথ চলি তাকে কোথাও একটা ভীষণ সমর্পণের জায়গা থেকে এই গান এবং সেখানে কোথাও সত্যি সত্যি সাকার সাধনা নেই পুরোটাই নিরাকার কোথাও একটা গভীর দর্শন যারা খুব খুব কঠিনভাবে হয়তো এই মায়ার সংসারটাকে দেখেন তাদের যে দেখানো পথ আর একেবারে আন্তরিক সাধনার যে পথ দুটো মিলে গেছে এই গানটার মধ্যে মিশে গেছে এভাবেই কাজী নজরুল ইসলাম আমাদের ভীষণ মনের কাছাকাছি একজন প্রাণের কাছাকাছি একজন স্রষ্টা শুধু স্রষ্টা না তিনি আমাদের খুব কাছের বন্ধু অনেকে বলেন মুর্শিদ আমি তো বলি বন্ধু কারণ যখন যত রকমের অশান্তি অস্থিরতা জীবনে হয় এই মানুষটির জীবনীটা একবার যদি পড়ে নিতে পারি তাহলে মনে হয় সেগুলো খুব তুচ্ছ আমাদের যে চাওয়া পাওয়া তার যে সামঞ্জস্য করতে করতে আমরা মনে হয় না ভীষণ বিপথে চলে যাচ্ছি কিন্তু খুব সামাল দিতে পারছি না তখন আসলে এই মানুষগুলোর কথা বেশি করে পড়তে হয় একদম যাতে মনে হয় যে না গো এই আমাদের ঝড়ঝঞ্ঝা কিছুই না তিনি যে ঝড়ঝাপটা সামলেছেন সারা জীবন একদম আজকের পরিপ্রেক্ষিতে নজরুল ইসলাম যে কতটা প্রাসঙ্গিক আজকের এই ধর্মীয় সমস্ত অসহিষ্ণুতা সমস্ত কিছুর মধ্যে আমরা যদি ওনার লেখা পড়ি আমরা অবাক হয়ে যাই যে কি করে একটা মানুষ এই রকম ধর্মের ঊর্ধ্বে গিয়ে সমস্ত কিছু উপাসনা করতে পারেন এটা একটা অবাক করার মতো শুধু ধর্ম নয় মানে জীবনের পথে চলতে চলতে প্রিয় মানুষগুলোকে হারিয়েছেন সন্তান হারিয়েছেন তবু তার মধ্যেই সৃষ্টির রসদ খুঁজে নিয়েছেন সেইখানে দাঁড়িয়েই বারবার করে আমরা নতজানু হই এরপর কি শোনাবে বলো এরপর একটু বর্ষার বর্ষা গানের অনুরোধও ছিল দেশরাগের উপর একটা বর্ষার গান আ
ফিরিয়া এসো 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 হে ফিরে ফিরিয়া এসো 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 হে ফিরে মধু এঘোর বাদরে নারি থাকিতে একা ফিরিয়া এসো 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 হে ফিরে বধু এঘোর বাদলে নারী থাকিতে একা হায় গগনে মনে আজি মেঘের ভিড় হায় গগনে মনে আজি মেঘের ভিড় যায় নয়ন জলে মুছে কাজল লেখা মধুয়ে ঘোর বাদলে নারী থাকিতে একা ফিরিয়া এসো 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 হে ফিরে ললাটে কর হানি কাঁদিছে আকাশ শশিছে শোনো শোনো হুতা শোবাতাস ললাটে কর হানি কাঁদিছে আকাশ শশিছে শোনো শোনো হুতা শোবাতাস তোমারি মতো ঝড় হানিছে দারে কর তোমারি মতো ঝড় হানিছে দারে কর খোঁজে বিজলি তোমারি পথরে খা খোঁজে বিজলি তোমারি পথরে খা বধুয়ে ঘোর বাদলে নারী থাকিতে একা ফিরিয়া এসো 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 হে ফিরে মেঘেরে সুধাই যাবে তুমি কোথায় কাঁদো আমার বাতাসে ডুবে যায় মেঘের সুধাই যাবে তুমি কোথায় কাঁদো আমার বাতাসে ডুবে যায় ঝড়ের নূপুর পরি রাঙা পায় শ্যামল সুন্দর দাও দেখামোর শ্যামল সুন্দর দাও দেখা বধু এঘোর বাদলে নারী থাকিতে একা ফিরিয়া এসো 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 হে ফিরে বধু এঘোর বাদলে নারী থাকিতে একা হায় গগনে মনে আজি মেঘের ভিড় যায় নয়ন জলে মুছে কাজল লেখা বধুয়ে ঘোর বাদলে নারী থাকিতে একা ফিরিয়া এসো 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 হে ফিরে অপূর্ব অপূর্বদা এবং সুব্রতদা সত্যি সত্যি দুজনে কি সুন্দর সঙ্গত এবং এভাবে সমগতে বাজলেই তবেই বোধহয় গানগুলো একটা কোথাও আমাদের আমাদের সঙ্গে আপনাদেরকে কানেক্ট করে দেয় আপনারা টেলিফোনে আসবেন 8335022558 এই নাম্বারে একটু অরিন্দমের সঙ্গে গল্প করি স্নিগ্ধদেবের কাছে তো গান শেখা হচ্ছে ছোট থেকে কিভাবে গান নিয়ে বড় হলে ছোট থেকে আমার গান নিয়ে বড় হওয়া বলতে আমি প্রথমে শ্রুতিনন্দনে শিখেছি বছর দশেক বা তার একটু বেশি সময়
তারপর তো কর্মসূত্র মানে কর্মসূত্র তুমি তো মাস্টারমশাই, আবার কি কি বিষয় তোমার? আমার ইংরেজি। ইংরেজি, হ্যাঁ। তো চাকরির কারণে আমি একটু মাঝে গান থেকে একটু ডিটাচড ছিলাম, তারপর অলোক রায় চৌধুরীর কাছে এবং সম্প্রতি আমি স্নিগ্ধদার কাছে যাচ্ছি। এভাবে আবার মানে চাকরির সাথে সাথে যতটা সময় দিয়ে চেষ্টা করা হয়। সত্যি খুব জটিল জীবন, মানে দুটোকে সঙ্গে নিয়ে চলা খুব কঠিন, কিন্তু চলতেই হবে। হ্যাঁ, সেই গান হাত ধরে থাকে, এটাই আমাদের ভালোবাসাটা তো ছাড়া যায় না, মানে যাই করি না, সেই হ্যাঁ, সেই জন্য যত বাইরের যত কাজকর্মই থাক না কেন, সারাদিন অন্তে যদি একবার অন্তত হারমোনিয়াম মনে হয় অনেক ক্লান্তি দূর হয়ে গেল, একবার ক্লাসে গিয়ে সমস্ত ক্লান্তিটা দূর হয়ে যায়, নতুন অনেক কিছু শেখা হয়। আমার মনে হয় আমাদের এই ব্যস্ততার মধ্যে যদি এই একটু গান বা যার যেটা পছন্দ সেটা যদি থাকে, তাহলে সেটা একটা অক্সিজেনের কাজই করে। কারণ সবসময় ভীষণ বোরডম আসে যে কোনো কাজই যারা করি, একটু অন্য কিছু প্যাশনের প্রতি ছুটলে ভালোই হয়। সত্যি কথাই। এরপর কি শোনাবে বলো? এবার একটা শ্যামা সঙ্গীত একটু চেষ্টা করি। হে না না আমায় যারা দেয় মা ব্যথা, আমায় যারা আঘাত করে, তোরি ইচ্ছায় ইচ্ছাময়ী, আমায় যারা দেয় মা ব্যথা, আমায় যারা আঘাত করে, তোরি ইচ্ছায় ইচ্ছাময়ী, আমায় যারা দেয় মা ব্যথা, আমায় যারা ভালোবাসে, বন্ধু বলে বক্ষে ধরে, তোরি ইচ্ছায় ইচ্ছাময়ী, আমায় যারা দেয় মা ব্যথা। আমার অপমান করে যে মাগো তোরি ইচ্ছা সে যে, আমায় অপমান করে যে মাগো তোরি ইচ্ছা সে যে, আমায় যারা যায় মাতে যে, আমায় যারা যায় মাতে যে, যারা আমার আসে ঘরে, তোরি ইচ্ছায় ইচ্ছাময়ী, আমায় যারা দেয় মা ব্যথা। আমার ক্ষতি করতে পারে অন্য লোকের সাধ্য কি মা, দুঃখ যা পাই তোরি সে দান, মা গো সবই তোর মহিমা, তাই পায়ে কেহ দলে যাবে, হেসে সোয়ে যায় নীরবে, পায়ে কেহ দলে যাবে, হেসে সোয়ে যায় নীরবে, কে কারে দুঃখ দেয় মা কবে, কে কারে দুঃখ দেয় মা কবে, তোরা দেশ না
পেলে পরে তোরি ইচ্ছায় ইচ্ছা মোরে আমায় যারা দেয় মা ব্যথা আমায় যারা আঘাত করে তোরি ইচ্ছায় ইচ্ছা মোরে আমায় যারা দেয় মা ব্যথা। সত্যি সত্যি এই গান খুব কম গাওয়া হয়, এই গানটিও মানে এরকম গান যেগুলো ঘুরে ঘুরে আমরা শুনি, অনেকটা সময় পরে হয়তো শুনলাম, একটা অন্যরকম প্রাপ্তি, অন্যরকম ভালো লাগায়, মন ভরে যায়। যা সময় আছে আরেকটা গান হবে। হ্যাঁ, আরেকটা ভৈরবীর ওপরেই গান, পরিচিত গান, আমি প্রচলিত সুরেই গাওয়ার চেষ্টা করছি। আমি জানি না যে এর কোনো আদি সুর আছে কিনা, এটা একটু ছোট্ট করে শুনবো, তারপরে বিরতির সময় হচ্ছে। তিমি রবিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত ঐ, তিমি রবিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত ঐ, টুটিল আগল নিখিল পাগল, টুটিল আগল নিখিল পাগল, সর্বসহা আজি সর্বজয়ী, তিনি রবিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত ঐ। বহিছে উজার অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়, বহিছে উজার অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়, বসুধা যশোদার স্নেহধার উথলায় কালো রাখাল নাচে থই তা থই, তিমি রবিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত ঐ। বিশ্ব ভরি ওঠে স্তব নম নম অরির পুরি মাঝে এলো অরিন্দম, বিশ্ব ভরি ওঠে স্তব নম নম অরির পুরি মাঝে এলো অরিন্দম, ঘিরিয়াধার বৃথা জাগে প্রহরী জন কারারো মাঝেল বন্ধ বিমোচন, ঘিরিয়াদার বৃথা জাগে প্রহরী জন কারারো মাঝেল বন্ধ বিমোচন, ধরি অজানারূপ আসিল অনাগত, ধরি অজানারূপ আসিল অনাগত, জাগিয়া ব্যথা হত ডাকে মা ভয়ে, তিমি রবিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত ঐ, টুটিল আগল নিখিল পাগল, টুটিল আগল নিখিল পাগল, সর্বসহা আজি সর্বজয়ী।
তিনি রবিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত হই কৃষ্ণ মুরারি আগত হই কৃষ্ণ মুরারি আগত হই। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, যাবো আর আসবো, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির ওপার থেকে এপারে। আপনারা দেখছেন শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল। আজ যে মানুষটিকে নিয়ে আমাদের পথ চলা, তার গান, তার প্রবন্ধ, তার উপন্যাস, তার অভিভাষণ সবটা নিয়ে না, তিনি আমাদের খুব কাছের একজন, মানে অনেক সময় মনে হয় কি খুব সহজ সরল একদম সহজিয়া সাধনার মানুষ ছিলেন। মানে অনেক রবীন্দ্রনাথের গানে আমরা অনেক সময় অন্য অন্য অর্থ খুঁজে পাই, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন একই রকম অর্থ নিয়ে কাজী নজরুল ইসলামের গান আমাদের সঙ্গে সঙ্গে পথ চলে, এবং ঠিক সেই কারণেই মনে হয় একদম স্পষ্ট বক্তা এবং খুব আন্তরিক একজন মানুষ ছিলেন একদম। আর একটা কথা বারবার করে বলতে ইচ্ছে করে যে খুব মজলিশি একজন মানুষ, মানে হই হই করে বাঁচা একজন মানুষ, এবং আজকের দিনে দাঁড়িয়ে আরও বেশি করে প্রাসঙ্গিক এই কারণে যে আমরা ছোটোখাটো বিপত্তি বিপর্যয় বড্ড বেশি হাঁপিয়ে উঠি, বড্ড বেশি মনে হয় কি চারদিকে এত অশান্তি, এত অস্থিরতা, কী করে বাঁচবো, কী করে অক্সিজেন নেব, তখন বারবার করে এই মানুষগুলোর কথা বলতেই হবে। রবীন্দ্রনাথ যেমন আছেন আমাদের সঙ্গে, সেরকমই কাজী নজরুল ইসলাম। তো এবারে কী শোনাবে বলো? এবার যেটা শোনাবো ওই বাউন্ডুলে নজরুল, যেটা আপনি বললেন সত্যি তো, তার জীবনী পড়লে আমরা ভালো করেই মানে একটু যদি সামনের তার কয়েকটা বছর দেখি দেখতে পাবো যে এত উনি প্রাঞ্জল একটা মানুষ, সবসময় চা খাচ্ছেন, পান খাচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন, বন্ধু বান্ধব কলেজ স্ট্রিট এইসব, মানে এমন ওনার একটা জীবন। তার আগে ওনার যে গ্রামের যে জীবনে সেই সময় যে বাউন্ডুলে, আমার মনে হয় যে উনি একদম নজরুল নিজে এই গানটার মধ্যে দিয়ে আমরা পাবো এটা। আমরা বাচ্চাদের গান বলতে পারি, কিন্তু এটা অ্যাকচুয়ালি সাপুড়ে বলে একটা ছায়াছবিতে তখন ব্যবহার হয়েছিল। হ্যাঁ, আকাশে কানন দেবী, কানন দেবী, হ্যাঁ ঠিক। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, ওই পাহাড়ের ঝর্ণামি, ওই পাহাড়ের ঝর্ণামি, ঘরে নাহি রই গো উধাও হয়ে বো, পাহাড় ঘুমায় ওই আকাশে হেলান দিয়ে, পাহাড় ঘুমায়ও চিতাবাঘ মিতা আমার গোখ্র খেলার সাথী, চিতাবাঘ মিতা আমার গোখ্র খেলার সাথী, সাপের ঝাঁপি বুকে করে সুখে কাটাই রাতি, ঘূর্ণি হাওয়ার ঘূর্ণি ধরে নাচি তা থই থই ও আমি, নাচি তা থই থই, পাহাড় ঘুমায় ওই আকাশে হেলান দিয়ে, পাহাড় ঘুমায় ওই, ওই পাহাড়ের ঝর্ণামি, ওই পাহাড়ের ঝর্ণামি, ঘরে নাহি রই গো উধাও হয়ে বো, পাহাড় ঘুমায় ওই আকাশে হেলান দিয়ে, পাহাড় ঘুমায় ওই আকাশে হেলান দিয়ে, পাহাড় ঘুমায় ওই, পাহাড় ঘুমায় ওই, পাহাড় ঘুমায় ওই। কি
মিষ্টি একটা গান না, আর অদ্ভুত একটা দৃশ্যকল্প আছে। আমরা যারা বেড়াতে ভালোবাসি, পাহাড় ভালোবাসি, নদী ঝর্ণা ভালোবাসি, তাদের প্রত্যেকের খুব মনের কথা বলে দেয়। ধরো পাহাড়ের কাছে যখন তুমি যাবে এবং ওই বিশাল পাহাড়, তার মধ্যে ওই আকাশটা একেবারে লুটোপুটি খাচ্ছে, পাহাড়ের ঝর্ণা, আমি মানে পুরো ছবিটা আঁকা হয়ে যায়। এবং এই গানের সূত্র ধরে আরও একটা কথা বলতে ইচ্ছে করছে, সেটা হলো যে একটা সময় অবধি কাজী নজরুল ইসলাম চলচ্চিত্র, নাটক, এমনকি আরও নানা মানুষের যে দাবি দাওয়া সেগুলো মেনেই কিন্তু রচনাটা করেছেন। হ্যাঁ, মানে সেই সময় নিজস্ব যে চিন্তা সেটা তখনও অবধি সেভাবে আসছিল না, এই কারণে যে সময় পেতেন না, মানে এত দাবি দেওয়া মানুষের, এবং তখন জীবনযুদ্ধে একেবারে সাংঘাতিক দৌড়চ্ছেন তিনি সেই সংগ্রামটা, এবং সেই সংগ্রামের জন্য অর্থ উপার্জন করার জন্য প্রচুর এরকম অর্ডারের কাজ বলা উচিত। হ্যাঁ, কিছু আবদার বন্ধু বান্ধব ঘনিষ্ঠজনের, আর অনেকটাই এই চলচ্চিত্রের কাজ, আবহ সঙ্গীত নির্মাণ, গান নির্মাণ, নাটকের বিভিন্ন সময় মঞ্চে নাটক হচ্ছে সেগুলোর গান তৈরি, এভাবেই তার জীবন চলেছিল। অনেক পরে যখন গ্রামোফোন রেকর্ডে এলেন বা তারপরে বেতারে যখন যোগদান করলেন, তখন ওর নিজস্ব যে চিন্তা ভাবনা সেগুলোর প্রতিচ্ছবি তার গানে, তার সৃষ্টিতে ফুটে উঠল। কোনো বন্ধু এসেছেন, কথা বলবো, নমস্কার। সঙ্গে থাকুন, সময় খুব কম তাও দেখছি আমরা, কেমন ভালো থাকবেন। এরপরে কি গানে যাব? এরপর আবার একটা খুব পরিচিত গান, শুকনো পাতার নূপুর পায়, সবাই মিলে গাইবো। একদম একদম। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। দিঘির বুকে শত দল দলি ছড়ায়ে বকুল চাঁপার কলি, দিঘির বুকে শত দল দলি ছড়ায়ে বকুল চাঁপার কলি, চঞ্চল ঝর্ণার জল ছল ছলি, চঞ্চল ঝর্ণার জল ছল ছলি, মাঠের পথে সে ধায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, ধুলি ধূসর কায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। Thank you.
ইরানী বালিকা যেন মধুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহারিণী। ইরানী বালিকা যেন মধুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহারিণী। আসেধে সহসা বৈরিক বরণী, আসেধে সহসা বৈরিক বরণী। বালুকারুণি গায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। কি ভালো গানটা, কি এটা অপূর্বদার সৌজন্যে। হ্যাঁ, এবং ওই যে দাফলির মতো করে বাজালে কি ভালো লাগছিল শুনতে, এবং ওই বেদুইনদের গান তো মোটামুটি আরবি সুর, মানে সেই ব্যাপারটা খুব পুরোপুরি মাত্রায় আছে। এবং দেখো এই গানগুলো শুনতে শুনতে আমাদের যেটা মনে হয় যে আসল গানগুলো কীরকম হয় একটু দেখি, মানে সোর্সে ফেরা, উৎস মুখে ফিরিয়ে দেয়, মানে গানটার যে ফরম্যাটটা, গানটার যে নির্মাণটা, সেটা শুনতে শুনতে একটু মনে হয় যে ও দেশের গান আরবি আসল গান কীরকম হয়। তো আমাদের ওই উৎস মুখে ফেরানোর কাজও করেন তিনি আড়ালে থেকে, তাই না? এটা হরিমতি দেবীর গাওয়া গাওয়া আছে, তো গ্রামোফোনে এখনো ইউটিউবে অ্যাভেলেবেল। তো এত ওনার পুরনো সময়ের, এখন এই যে প্রাঞ্জল ব্যাপারটা, মানে তখনও যে কিভাবে গানটার মধ্যে আছে শুনলেই, সত্যি কথাই, মানে সেই সময়ের গায়কই অন্যরকম ছিল, সেখানকার যে রেকর্ডিং সিস্টেম এখনকার মতো তো ছিল না, কিন্তু অরিজিনাল সুরগুলো শুনতে শুনতে সেই সময়টাকে ছোঁয়া যায়। হ্যাঁ, খুব ভালো লাগে শুনতে, অন্যরকম একটা ভালো লাগা। এরপর কি শোনাবে? এরপর আরেকটা পরিচিত গান, বুলবুলি নীরব নার্গিস বনে। এটারও আমি প্রচলিত যে সুর সেটাই গাওয়ার চেষ্টা করছি। বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা বন গোলাপের বিলাপ শোনে। বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা বন গোলাপের বিলাপ শোনে। বুলবুলি নীরব নার্গিস বনে, সিরাজের নরোজে ফাল্গুন মাসে, যেন তার প্রিয়ার সমাধির পাশে। সিরাজের নরোজে ফাল্গুন মাসে, যেন তার প্রিয়ার সমাধির পাশে। তরুণীরান কবি কাঁদে নীরজনে, ঝরা বন গোলাপের বিলাপ শোনে। বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা বন গোলাপের বিলাপ শোনে। বুলবুলি নীরব উদাসীন আকাশ স্থির হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে বুকের কাছে। উদাসীন আকাশ স্থির হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে বুকের কাছে।
সাকির শরাবে পেয়ালার পরে সকরুণ অশ্রুর বেলফুল ঝরে সাকির শরাবে পেয়ালার পরে সকরুণ অশ্রুর বেলফুল ঝরে চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন আনোনে ঝরাবো গোলাপের বিলাপ শোনে বুলবুলি নীরব নারগিস বনে ঝরাবো গোলাপের বিলাপ শোনে বুলবুলি নীরব নারগিস বনে। এই গান সম্পর্কেও অনেক কথাই বলার আছে, কিন্তু তার আগে বন্ধুর সঙ্গে কথা বলতে হবে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন সঙ্গে? সংযুক্তাদি। হ্যাঁ, কেমন আছেন? সুদিনদা বলছি, বাদুড়িয়া সুদিনদা। বুঝতে পেরেছি, বলুন। খুব ভালো লাগছে। এখন আছি রাজারহাট নিউ টাউনে। বাহ, সবিতা দিদির বাড়িতে। কি হরিন্দম বাবু সুন্দর গাইছেন। সংযুক্তাদি যুক্ত করেছে মুক্ত বায়ুতে আজ, দারুণ শোভন নয়ন লোভন বড় সুন্দর সাজ। অরিন্দম ভাই তুলনা তো নাই, দমন করেন ওরি, তাই তো শত্রু দমনে এমন কাজ করতে পারি। তার পছন্দের গান যদি গিয়ে শোনান খুব ভালো লাগবে, প্রতিটি গান ভালো হচ্ছে। নমস্কার 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 নমস্কার। এই গান শুনতে শুনতে, বুলবুলি নীরব শুনতে শুনতে মনে হচ্ছিল কাজী নজরুল ইসলাম বাংলা গানে গজলের যে জোয়ার নিয়ে এসেছিলেন, বেশ কিছু শব্দ যেগুলো আমরা চিনেছি কাজী নজরুল ইসলামের গানে, এবং যখন সেনাবাহিনীতে রয়েছেন, যখন জেলখানায় রয়েছেন, সে সময় প্রচুর পড়াশুনো করতেন, এবং রুবাইয়াতে উমার খাইয়াম, তারপরে হাফিজ যখন উনি ট্রান্সলেট করছেন, সেগুলো আমরা পরবর্তীতে যখন একটু একটু বোঝার চেষ্টা করেছি, কি কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে তখন যাচ্ছেন, অথচ তার মধ্যে সৃষ্টির রসদ কুড়িয়ে গেছেন অবিরাম আর কি। একদম, এই তরুণ ইরান কবি কাঁদে নীরজনে, মানে ওনার মধ্যে খুব প্রভাব পড়েছিল। অ্যাকচুয়ালি ওনার সৃষ্টিশীলতাটা ওই সেনাবাহিনীতে ওখানে যে ফাঁকা সময়গুলো বাঁশি শুনে, কি অদ্ভুতভাবে ওনার মধ্যে, এবং ওই বিভিন্ন জায়গার মানুষ এক জায়গায়, সেনাবাহিনীতে তো শুধু বাঙালি ফৌজ ঠিকই, কিন্তু তার মধ্যেও বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন, তো ফলে তাদের কাছ থেকে উনি রসদ কুড়িয়েছেন। একদম বাঙালি পল্টন বলে তখন ওটা, মানে আমাদের সৌভাগ্য যে ওনাকে খুব বেশি যুদ্ধে যেতে হয়নি, তাহলে আমরা জানি না যে কি হতে পারতো ওনার যুদ্ধ। এই বাঙালি হওয়ার কারণে, যেহেতু বাঙালিদেরকে খুব বেশি বীর বা সাহসী বলে ধরা হতো না, সেই জন্য উনি করাচিতে বা খুব একটা ওনাকে মানে বসিয়ে রাখা হতো, বিভিন্ন অন্যান্য কাজে পাঠানো হতো, ফলে এটা আমাদের সৌভাগ্য যে হয়তো, এবং সেই সময় যা পড়াশোনা উনি করেছেন, বিভিন্ন জায়গা থেকে আহরণ করেছেন, সেখানে ওনার একটা বিরাট প্রভাব গজলের মধ্যে দিয়ে এসেছে। বাংলা গানে প্রথম গজল তো ওনার হাত ধরেই আমাদের এখানে এসেছে। একেবারে, এরপরে কি এরকমই কিছু শোনাবে নাকি অন্য কিছু? না না, এখনো সেরকম কোনো সংকেত আসেনি। ঠিক আছে, তাহলে এবার একটু বাগেশ্রীর ওপর হারানো হিয়ার নিকুঞ্জে পথে গাই। পছন্দের গান আমার। হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলায় আমি, হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলায় আমি, তুমি কেন হায় আসিলে হে থাই, সুখের সরগ হইতে নামি, হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি।
চারি পাশে মোর উড়িছে কেবল শুকানো পাতার মলিন ফুলদল, চারি পাশে মোর উড়িছে কেবল শুকানো পাতার মলিন ফুলদল। বৃথাই সে থাহায় তব আঁখি জল ছিটাও অবিরল, দিবস জামি হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলামি। এলে অবেলায় পথি কবে ভুল বিধিছে কাঁটা নাহি যবে ফুল, এলে অবেলায় পথি কবে ভুল বিধিছে কাঁটা নাহি যবে ফুল, কি দিয়ে বরণ করি ও চরণ, কি দিয়ে বরণ করি ও চরণ, নিভিছে জীবন জীবন স্বামী হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা। আসিলে হে থাই সুখের সরব হইতে নামি হারানো হিয়া। একেবারে ছোট্ট করে একটা গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, অনেক সুন্দর সময় আমরা কাটালাম। আমরা ধন্যবাদ জানাবো আপনাদের যারা সঙ্গে ছিলেন, আর ধন্যবাদ জানাবো অপূর্বদাকে এবং সুব্রতদাকে। সবাই খুব ভালো থাকবেন, আমরা যেতে যেতে ছোট্ট করে একটা গান শুনবো। মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা, আমি দাঁড়ায় রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা, আমি দাঁড়ায় রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার, ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা। মনে পড়ে আজ আজো আসিলে না হায় মোর অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায় তোমারে খোঁজ
খুঁজে না পায়, মোর গালের পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে, আজো পিয়া পিয়া সুরে মোর গালের পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে, আজো পিয়া পিয়া সুরে গান থেমে যায়, হায় ফিরে আসে পাখি বুকে বিঁধে অবহেলা, মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যা বেলা, আমি দাঁড়ায় রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ফেলা,